यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय चतुष्कृतं धर्म संस्थापनार्थाय सम्भवामि युगे युगे। নমস্কার বন্ধুরা, আমার পূজা রাঙ্গিনায় আপনাদের সকলকে স্বাগত জানাই আর ধন্যবাদ জানাই আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিও দেখার জন্য। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। তা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। বুকে যখনই অধর্মের অত্যাচারে পরিপূর্ণ হয়ে গিয়েছে তখনই ধরাধামে অত্যাচারিত নিপীড়িতদের রক্ষা করিতে ভগবান শ্রীবিষ্ণু অবতার রূপে জন্মগ্রহণ করেছে বারংবার। তেতাযুগে অত্যাচারী রাবণের অত্যাচারের হাত থেকে মুক্ত করতে অযোধ্যার রাজা দশরথ ও রানী কৌশল্যার ঘরে চৈত্র মাসে শুক্লা নবমী তিথিতে মধ্যাহ্নকালে ভগবান শ্রীবিষ্ণু রামচন্দ্র রূপে জন্মগ্রহণ করেছিলেন। সেই সময় থেকে আজও এই দিনটি ধরাধামে রামচন্দ্রের জন্ম মহোৎসব রামনবমী মহাসমারোহে পালন করা হয়। এই দিনটিতে প্রতিটি হিন্দু ধর্মের মানুষ নিজ নিজ গৃহে ভগবান শ্রীরামের পূজা অর্চনা নিজ সাধ্যমতো আয়োজনে করে থাকেন। তাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই রামনবমীর দিন আমরা আমাদের বাড়িতে কিভাবে সহজ সরল পদ্ধতিতে ভগবান শ্রীরামচন্দ্রের পূজা অর্চনা করব এবং জেনে নেব এই বৎসর অর্থাৎ ইংরাজির 2022 ও বাংলার 1428 সালের শুভ রামনবমীর তিথি কবে পালিত হবে। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এই বৎসর রামনবমীর তিথি কবে অনুষ্ঠিত হবে। ইংরাজির 10 এপ্রিল 2022, বাংলার 26 চৈত্র 1428, রবিবার পালিত হবে শ্রীরামচন্দ্রের জন্ম মহোৎসব বা রামনবমী। এবার মূল ভিডিওটি শুরু করা যাক। চলুন প্রথমে জেনে নেওয়া যাক রামনবমীর পূজা করতে কী কী উপকরণ লাগবে। প্রথমে আমি একটি থালায় আচমন পাত্র নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কিছুটা আতপ চাল, আর নিলাম সাদা চন্দন, আর কিছু পুষ্প এবং মালা। আর নিয়ে নিলাম দূর্বা এবং তুলসী পত্র। আর নিয়ে নিলাম 5 রকম গোটা ফল। আর নিয়ে নিলাম কিছু মিষ্টান্ন এবং বাতাসা এবং 1 গ্লাস পানীয় জল।
শ্বেতচন্দন এবং সিঁদুর। শ্বেতচন্দন দ্বারা আমি ভগবান শ্রী রামচন্দ্রের তিলক পরিয়ে নিলাম এবং লক্ষ্মণজিরও তিলক পরিয়ে নিলাম। এবার সিঁদুর দ্বারা মাতা সীতারানীরও তিলক করিয়ে নিলাম এবং হনুমানজিকেও ফোঁটা দিয়ে দিলাম সিঁদুর। এরপর শ্বেতচন্দন সহযোগে একটি তুলসীপত্রে চকচকে দিকটা উপরে রেখে ভগবান শ্রী রামচন্দ্রের চরণে দিতে হবে এবং মন্ত্র বলতে হবে, এতৎ স্বচন্দন তুলসীপত্রং শ্রীরামচন্দ্রায় নম। এরপর ছবির সামনে কিছুটা আতপ চাল দিয়ে দেব ভগবান গণেশের উদ্দেশ্যে এবং একটি ফুল এবং কিছুটা দূর্বা নিয়ে গণেশের উদ্দেশ্যে বলতে হবে, ওং গাং গণেশায় নম। ভগবান গণেশকে প্রণাম নিবেদন করব। একটি তামার পাত্র রেখে এবং কিছুটা জল নিয়ে তার মধ্যে একটি জবা ফুল লাল চন্দন সহযোগে দিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে বলতে হবে, ওম জবা কুসুম শঙ্কাশং কশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তারিং সর্ব পাপঘ্ন পনোতস্মি দিবাকরম বলে ওম সূর্যদেবায় নম। পর কুশিতে করে কিছুটা শুদ্ধ জল নিয়ে ভগবান শ্রীরামচন্দ্রের পা ধুইয়ে দিচ্ছেন এমন মনোভাব নিয়ে বলতে হবে, ইদম পাদ্যাং শ্রীরামচন্দ্রায় নম। এইবার ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে নেব। এরপর আমি ভগবানকে ভোগ নিবেদন করব। প্রথমে জলের গ্লাস দিয়ে দিলাম, তারপর পাঁচ রকম গোটা ফল এটি ভগবানকে অর্পণ করে দিলাম এবং কিছু মিষ্টান্ন বাতাসা। এখানে আপনারা চাইলে আপনার সাধ্যমতো পায়েস মিষ্টান্ন দিতে পারেন। এটি ভোগের ওপর আমি তুলসীপত্র দিয়ে দিচ্ছি এবং জলের গ্লাসেও একটি তুলসীপত্র দিয়ে দেব। করজোড়ে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে ভগবান, আমি আমার সাধ্যমতো ভোগ আপনাকে নিবেদন করেছি, আপনি সেই ভোগ গ্রহণ করুন। এরপর ভগবানের সামনে আমি জলশঙ্খ স্থাপন করে নেব। এইবার আমি পুষ্পাঞ্জলি দিয়ে নেব। কিছুটা হলুদ ফুল এবং সাদা ফুল হাতে নিয়ে মন্ত্র বলতে হবে, এসো স্বচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি রামচন্দ্রায় নম বলে শ্রীরামচন্দ্রের চরণে সেই ফুলটি দিয়ে দিতে হবে। এরপর একই মন্ত্র উচ্চারণে তিনবার একইভাবে ফুল রামচন্দ্রের চরণে অর্পণ করতে হবে। একটি লাল পুষ্প মাতা সীতারানীর চরণেও অর্পণ করতে হবে। একটি জবা ফুল লাল চন্দন সহযোগে হনুমানজিকেও নিবেদন করতে হবে। চন্দন সহযোগে আরেকটি ফুল লক্ষ্মণজিকেও নিবেদন করতে হবে। আর ভগবানকে প্রণাম নিবেদন করতে হবে। প্রণাম নিবেদন মন্ত্র হল, রামায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতাই পতয়ে নম। এরপর শ্রী রামচন্দ্রের ধ্বজ আমি প্রভুর পাশে রেখে দেব এবং এটিকে পুজো করে নেব। পূজার শেষে এই ধ্বজ আমি আমার বাড়ির ছাদে উত্তোলন করব। যে বাড়িতে এই ধ্বজ লাগানো থাকে বা উত্তোলন করা থাকে সেই বাড়িতে বিপদ কখনো আসে না। এই ফুল নিয়ে মন্ত্র বলতে হবে, ওং মঙ্গলম ভগবান বিষ্ণু মঙ্গলম গরুড়ধ্বজম মঙ্গলম পুণ্ডরীকাক্ষং মঙ্গলায়েত নহরি। এই বলে পুষ্পটি ধ্বজার উপরে দিয়ে দিতে হবে। এবার আমি মঙ্গল আরতি করে নেব। তার জন্য আমি পঞ্চপ্রদীপ নিয়েছি এবং খুশিতে করে জল নিয়ে পঞ্চপ্রদীপের ওপরে দিয়ে ওং প্রজ্জ্বলিত দীপায় নম বলে তিনবার দিতে হবে। করতে হবে প্রণাম নিবেদন মন্ত্র হল, মায় রামভদ্রায় রামচন্দ্রায় মেধসে রঘুনাথায় নাথায় সীতাই পতয়ে নম। এবার আমি যে ধ্বজাটি পুজো করেছিলাম সেই ধ্বজা নিয়ে আমি আমার বাড়ির ছাদে উত্তোলন করব। তো চলুন বন্ধুরা দেখে নেবেন, চলুন
দেখুন বন্ধুরা, আমি আমার বাড়ির ছাদে ধ্বজা উত্তোলন করে দিয়েছি। এইভাবেই সারা বছর এইভাবেই ধ্বজা উড়তে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো। পূজা সংক্রান্ত অনেক ভিডিওই আমার চ্যানেলে রয়েছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা আগে থেকেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিও এই পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।